চট জলদি ব্রেকফাস্ট বানানোর কথা মাথায় আসলে আমার প্রথম যে জিনিসটা বানানোর কথা মনে পড়ে সেটা হচ্ছে স্যান্ডউইচ। আর আজকে আমাদের রেসিপিটা এগ ভুজি স্যান্ডউইচ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের হিটটা একদম লো রাখতে হবে, কারণ আমরা একটাকে স্ক্র্যাম্বল করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এবার ভালো করে একটাকে স্ক্র্যাম্বল করে নেব। হিটটা লো রাখার কারণে ডিমটা ভুজিয়া টাইপ হয়ে যাবে না, মানে বেশ একটা সফটনেস থাকবে জিনিসটার মধ্যে, আর খেতেও খুব সুন্দর লাগবে। মিনিটখানেক পর আমি উপর থেকে ছড়িয়ে দেব 1 চিমটে লবণ এবং আর 1 টেবিল স্পুন বাটার অ্যাড করব এই জায়গায়। এবং তারপর আমি আবার একটা ভালো করে স্ক্র্যাম্বল করে নেব। কিছুক্ষণ পর দেখা যাবে একটা কিন্তু তাওয়া থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং একটু থিক কনসিস্টেন্সিতে চলে আসছে। এর মানে হলো আমাদের স্ক্র্যাম্বল এগ কিন্তু একদম রেডি। এবার আমি এটাকে একটা বোলে ট্রান্সফার করে নেব। এরপর আমি তাওয়াতে একটা স্যান্ডউইচ ব্রেড নিয়ে সেটাকে এপিট ওপিট করে ভালো করে টোস্ট করে নেব, যতক্ষণ না সেটা ব্রাউন এবং ক্রিস্পি হয়ে যাচ্ছে। এবং সেম প্রসেসে আমি বাকি ব্রেডগুলোকেও টোস্ট করে নেব। এরপর আমি একটি ব্রেডের ওপর 1 চা চামচ মেয়নিজ নিয়ে ভালো করে স্প্রেড করে দেবো এবং তার উপর দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবো স্ক্র্যাম্বল করে রাখার ডিমটা, এবং তার উপর ছড়িয়ে দেবো 1 চিমটে গোলমরিচ গুঁড়ো। তার উপর আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা শসা। এরপর আমি অন্য ব্রেডটিতেও 1 চা চামচ মেয়নিজ এবং 1 চা চামচ টমেটো কেচাপ নিয়ে সুন্দর করে স্প্রেড করে নেব এবং সেই ব্রেডটা আমি এর ওপর রেখে দেব। ব্যাস 5 মিনিটের মধ্যে তৈরি আমাদের হেলদি এগ ভুজি স্যান্ডউইচ। অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবেন। এরকম আরও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য হেসেল বেঙ্গালি ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।